বাঁশঝাড়ে শন শন শব্দ হইতেছে, রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণে হাজারি স্ত্রীকে বলিল, ওগো আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো, কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকালে উঠেই রানাঘাট যাব। সকালে কেন, এখুনি কেচে দিই, ভিজে গামছা নিয়ে যাবে কি করে, এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলিয়া আসিল। হোটেলে ঢুকিবার আগে তাহার ভয় করিতে লাগিল, কর্তাবাবু ও পদ্মজি তাহাকে কি না জানি বলে, একদিন কামাই করিবার জন্য কৈফিয়ত দিতে দিতে তাহার প্রাণ যাইবে। হইলও তাই, ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেতুচক্কর্তি মশায়, খোদ কর্তা, হাজারিকে দেখিয়া হাতের হুঁকা নামাইয়া কড়া সুরে বলিল, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারি মিথ্যা কথা বলিল না, বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যে কথা সে কখনো বলে না। বলিল, আগে অনেকদিন পর বাড়িতে গেলাম কর্তামশায়, ছেলে মেয়ে রয়েছে, তাই একটা দিন না বলে কো এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি, কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারিল না, লুচি দিতে গিয়াছিল বাড়িতে, তাহা বলিতেও বাঁধে, সে চুপ করিয়া রহিল। তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর, পদ্মজি ঠিক কথা বলে, দেখতে ভালো মানুষ হলে কি হবে, তুমি এত বড় একটা হোটেলে রান্না বান্না ফেলে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু না বলে, বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে, গাঁজাখোর নেমো খারাম কোথাকার, চালাকির আর জায়গা পাওনি? বেচু চক্রবর্তীর গলায় জোর আওয়াজ পাইয়া পদ্মজি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উঁকি মারিয়া হাজারিকে দেখিয়াই বলিয়া উঠিল, এই যে কি মনে করে, আবার যে উদয় হলে, কাল আমি বলি আর দরকার নেই, ও আপদ বিদায় করে দেন কর্তা, গাঁজা খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেয়ালে টাঙানো গজালাটা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মজি তাহার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খায় নাই। যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 টাকা, আর জল খাবারের চারা না তোমার এ মাসের মাইনে থেকে কাটা যাবে, ফের যদি এমন হয় সেই দিনই বিদায় করে দেব, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিব মুখে রান্নাঘরের মধ্যে গিয়া ঢুকিল, সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মজির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মজি হাজারির পেছনে পেছনে রান্নাঘরে ঢুকিয়া বলিল, করবে না তো তোমার কাজ ওরা, কেন করবে, একা হাঁড়ি ঠেলো আজকে, যেমন বদমাইশ তার তেমনি, একা বড় রেখছি নামাও, ফ্যান গেল, ভাত বাড়ো খদ্দেরদের, কাল সব কাজ মুখ বুঝে ও ঠাকুর করেছে একা, নবাবপুত্তর গাঁজা খেয়ে কোথায় পড়ে আছেন আর ওর জন্য খেটে মরবে সবাই, উড়নচুড়ে মরই পোড়া বামুন কোথাকার। পদ্মজি রাগের মাথায় ভুলিয়া গিয়েছিল এইমাত্র বেচু চক্রবর্তী বলিয়াছিলেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হইয়াছিল, যাহার মজুরি হাজারির মাহিনা হইতে কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কি রকম, এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মজি সামলাইয়া লইবার চেষ্টায় বলিল, হয়েছিল তো, হয়নি তো কি, কর্তামশাই কি মিথ্যে বললেন তোমার কাছে, যদি নাই বা পাওয়া যেত ঠাকুর, তবে ও ঠাকুরকে একা একা খাটতে হতো না, তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় আমার নেই, মুর্শিদাবাদ আসবার সময় হলো, এখুনি স্টেশনের খদ্দের সব আসবে, ডাল সাঁতলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদে ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল, এইবার কিছু খরিদ্দারের ভিড় হইবে। হাজারি ছোট ডেকচিটার মধ্যে হাতা ডুবাইয়া ডাল সাঁতলাইতেছে, এমন সময় বাহিরে গদির ঘরে বেচু চক্রবর্তীর চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দোরের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হইতেছে, জ্যোতিষ ভট্টাচার্য অনেকদিন হইতে তাহাদের খরিদ্দার, আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত, আজ মাস ছয় হইতে মাসিক হারে খায়, বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা,
মাথার চুল প্রায় পাকিয়া গিয়াছে, রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়িয়া আধকালো হইয়া আসিয়াছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ কেম্বিসের জুতা। বেচু চকর্তি বলিতেছেন, না আপনি অন্যস্তর চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারবো না। সোজা কথা, হোটেল খুলেছি দু পয়সা রোজগারের চেষ্টায়, অন্য ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, এ ক মাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অন্যস্তর চেষ্টা করুন, যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিলেন, না না যাবে কেন, বিলক্ষণ পায় পয়সা শোধ করে দেব, তবে পরে গিয়েছি একটু ফেরে কর্তা মশাই, তাই এই কটা দিন যেমন খাচ্ছি তেমন খেয়ে যাই, সামনের মাসের পয়লা দোসরা। না মশাই, সামনের মাসের পয়লা দোসরার এখনও ঢের বাকি, ও সবার চলবে না, মাফ করবেন, আপনি অন্য স্তরে দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারের মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত, সকাল হইতে কিছু খায় নাই, এত বেলায় না খাওয়াইয়া কর্তামশায় তাড়াইয়া দিতেছেন, কাজটা কি ভালো হলো? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা দুমুঠো খাইবার জন্য লোকে এত খোশামোদ করে না। হাজারের ইচ্ছে হইল একবার সে বলে, কর্তামশায় আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর খারাপ আছে, আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বলিলে কর্তামশায়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা পুরনো খদ্দের, ওকে এক থালা ভাত দিলে কী খেতে হতো হোটেলের, আমি যদি কখনো হোটেল করি খেতে এলে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে, একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে, খাইবার ঘরে বেশ ভিড়, মতি চাকর আজ দশ বারোটি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বলিল, দশ থালা ভাত বাড়ো, দু থালা নিরামিষ, আলু ডালনা দিও। আধ ঘন্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদেয় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয়ে ট্রেনের সময় কতগুলি লোক খাইতে আসিল, বেলা দেড়টা, এ সময় নূতন লোক প্রায়ই আসে না। পদ্মঝি যখন হাঁকিল, পাঁচ থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল, ডাল একেবারেই নেই, দুজনের মতো হবে কি না। পদ্মঝি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল, ও মা এ তো একেবারে নেই বললেই হয়, এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে, তোমার দোষ, যখন ডাল কমে আসছে এখনও দুখানা টেরেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাতলে নিলে না কেন, কতবার তোমায় বলে দেওয়া হয়েছে, ফ্যান আছে? হাজারি বলিল, আছে। আছে তো দুবাটি দাও ডালে ফেলে, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও, হা করে দাঁড়িয়ে দেখছ কি? হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই, করিতে তাহার বাধে, সে সত্যই ভালো রাঁধুনি, ইচ্ছা করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না। কিন্তু পদ্মঝির হুকুম না মানিয়া উপায় কি, বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন প্রায় বেলা আড়াইটায়, একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল। আজ কদিন সে নদীর ধারে যায় নাই, আর সে পরিচিত নির্জন নিমগাছটার তলায় বসিয়া গাছের গুড়ি ঠেস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই, বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসিলেই হাজারের মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা আসে, অন্য কোথাও তেমন হয় না। আজ জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথমে মনে হইল হোটেল চলে রান্নার গুণে, যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে, ফ্যান মেশানো ডাল খাইতে তাহারা আসে না, পদ্মঝির অনাচারের দরুন বেচু চক্রতির হোটেল উঠিয়া যাইবে, তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে, তাহার রান্নার গুণেই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণীর খেয়াঘাটে দাঁড়াইয়া আছে, বোধহয় পার হইয়া ওপারে যাইবে। ও ভট্টাচার্য মশায়, ভট্টাচার্য মশায়!
জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারের কাছে আসিল। কোথায় যাবেন? যাচ্ছি একটু ফুলে নবলা, আমার ভায়রা ভাই থাকে, তারই ওখানে। দেখলে তো হাজারি তোমাদের চক্রবর্তী মশাইয়ের কাণ্ডটা আজ। বলি, টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়ে কিনা বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে? বিড়ি আছে, দাও তো একটা। হাজারের নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল, 200 ঝাঁটা মারে শহরের মাথায়, আর থাকছি নে, যাচ্ছি ফুলে নবলা। আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রবর্তী, সেখানে একজন নাম করা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাছারি, সেখানেই যাচ্ছি, একটা হিল্লে হয়ে যাবেই। হাজারি বলিল, একটা কথা বলি ভট্টাচার্য মশাই, কিছু যদি মনে না করেন। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কি? টাকা করি এখন কিছু নেই আমার কাছে, তা বলে দিচ্ছি, তবে দেনা আমি রাখব না। খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তখন অন্য কথা, সে তুমি বলে দিও চক্রবর্তী মশাইকে। হাজারি বলিল, টাকা করির কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন। জ্যোতিষ ভট্টাচার্য কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গেই উত্তর দিল, না, কোথায় করব, অত বেলায় চক্রবর্তী মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাত কে আমার জন্য নিয়ে বসেছিল? হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরিয়া বলিল, আমার সঙ্গে চলুন ভট্টাচার্য মশায়, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ, আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কোথায় কোথায়, আরে না না হাজারি, আজও সব থাক, আমি জল টল খেয়ে, আর এমন অবেলায়। হাজারি নাছোড় বান্দা, তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে, কি জানি কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, আমি তোমাদের হোটেলে আর যাবো না কিন্তু হাজারি। আচ্ছা, তুমি যখন ছাড়ছো না তখন বরং একটু জল টল খাওয়াও। হোটেলে নিয়েই বা যাবো কেন, আসুন না, জল টল নয়, ভাত খাওয়াবো রেঁধে। জ্যোতিষ ভট্টাচার্য ব্যস্ত হইয়া বলিল, না না, ফুলে নবলা যেতে পারবো না আজ, তাহলে আজ সেখানে পৌঁছুতেই হবে। নিকটেই কুসুমের বাড়ি, একবার হাজারি ভাবিল ভট্টাচার্যকে সেখানে লইয়া যাইবে কিনা, শেষে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায়? কুসুমের বাড়ির দোরে কড়া নাড়িতেই কুসুম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসি মুখে কি বলিতে যাইতেছিল, হঠাৎ জ্যোতিষ ভট্টাচার্যের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিজ স্বরে বলিল, বাবা ঠাকুর কি মনে করে, উনি কে সঙ্গে? ওর জন্যই আসা, উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি, আমার চেনা শোনা, আমাদের হোটেলের পুরনো খদ্দের, পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই, উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন, আমার সঙ্গে দেখা, ধরে আনলুম, ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না, বাইরের ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দোর খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচার্য কিছু দূরে দাঁড়াইয়াছিল, হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল। তাহার পর বাড়ির ভেতরে যাইতে কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর, রান্না করবেন? সব জোগাড় করে দিই, আর ততক্ষণে ঘরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই, কি বলেন? হাজারি বলিল, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না, ফুলে নবলা যাবেন, আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম হাসিয়া বলিল, বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না দেখিনি, আমি সব জোগাড় করছি জলখাবারের, আমার ঘরে সব আছে, ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে? কেন, আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব, কিন্তু বাবা ঠাকুর সে সঙ্গে আপনিও মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করিবার পূর্বে কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অগত্যা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টাচার্যের কাছে ফিরিয়া আসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ গোয়ালা, এই বাড়িতে আমার ধম্ম মেয়ের বিয়ে হয়েছে, ওই যে দোর খুলে দিল ওই মেয়েটি। ১৫ মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে
হাজারে বাহিরের বাড়ির অন্দরের দিকে দাওয়ায় গিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, দু বাটি জাল দেওয়া দুধ, দুখানা থালে ফলমূল কাটা বড় বাতাসা ছানা, দুটি মুখ কাটা ডাব, ঝকঝকে করিয়া মাজা দুটি কাঁসার গ্লাসে দু গ্লাস জল। হাসি মুখে কুসুম বলিল, ওকে ডাকুন, সেবা করতে বলুন, যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাবার কি জো আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচার্য খাইতে বসিয়া যেরূপে গোগ্রাসে খাইল দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তাহার থালায় একটুও কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিল খাওয়ার পরে। জ্যোতিষ ভট্টাচার্য বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকে প্রণাম করিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, মা শোনো, সারাদিন সত্যিই খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলে পেলে নিয়ে সুখী থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলব, অনেক দিন থেকে ইচ্ছে আছে, আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস, তোমারও হবে, তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তাই নিয়েই তো গোলমাল, নইলে এতদিনে খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল, তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নিইনি, নিলেও এখনই দেয়, তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণের খেয়ার ধারে আসিয়া বলিল, আচ্ছা চলি হাজারি, তুমি হোটেল খুলে তোমার হোটেলে আমি বাঁধা খদ্দের থাকব, সে তুমি ধরে নিতে পারো, আর কোথাও যাব না। তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে? হে বেচু চক্রতির হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল, এদিগরে তোমার মতো রাঁধতে পারে না কেউ বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য তো চলিয়া গেল, কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়া গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইয়াছিল বটে, কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়া দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই, রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে, মতি চাকর বা পদ্মঝি কেহই নাই, গদির ঘরে বেচু চক্রতি কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়, বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের উপর ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে কাজ হাতে না থাকিলে, এ বরাবর দেখিয়া আসিতেছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল, হাজারিকে চুপি চুপি বলিল, একটি কথা আছে, আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছ থেকে চাকরি খুঁজবে, বড় গরিব, তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে, তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলিল, নিয়ে এসো, তার আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো আমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি আড়াইয়া লোকটা বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল, কেহ কিছু ধরিতেও পারিল না। এই রকম চলিল এক আধ দিন নয়, দশ বারো দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, কিন্তু হাজারি একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে,
বেতুচক্রবর্তীর টিকিট ও পয়সাতে ঠিক মিলেছে, সুতরাং তার দিক দিয়ে সন্দেহের কোনো কারণ নাই। পদ্মঝি যে পদ্মঝি, সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারি কিছু মাপ থাকে না যে কম পড়িবে, সুতরাং কে ধরিতেছে, কেন? এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো? কয়দিন ধরিয়া হাজারে চূর্ণীর ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল একদিন বিকালে। থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালায় এঁটো হইলেই ধরা পড়িবে, অমুক নম্বরের থালায় খদ্দের বিনা টিকিটে খাইয়াছে, না পয়সা দিয়ে খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলেই জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এঁটো থালার নম্বরগুলো জানিয়া লইলেই হইবে। হাজারি খুব খুশি হইল, ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবশ্যই আছে, সেও জানে, যদি কলা পাতায় খাইতে দেওয়া হয়। যদি বিনা নম্বরই থালা সেই লোকটা বাহির হইতে আনে তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে। এঁটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেহ খাইতেছে ইহা চোখে পড়িলে তখনই ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না কাহাকেও পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায় তবে এই রেলবাজারেই আপাতত হোটেল খুলিয়ে দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে, শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়া গিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম্বস্থানে যায় চাকরির উমেদারি করিতে? যদি সে হোটেল খুলে জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে, বৃদ্ধ মানুষ, দুটি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলিবে, ইহার বেশি তাহার আর কিসেরই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বছর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণের খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মোটেও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে, সবই পুরাতন। দিন যায় কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার কোনো লক্ষণই দেখা যাইতেছে না, বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে। সামান্য মাইনে হোটেলের কি হইবে ইহাতে? বাড়িতে টেম্পিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুরিয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, পেট পুরিয়া খাইতে দেওয়া যায় না। বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুরিয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সে সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও তাই। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই, ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে, আধ পেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য দুমুঠা বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাঁড়িতে, তাহারা সকালবেলা খাইবে। কখনো কোনো দিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে, তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাঁধুনিবৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না, আর পদ্মঝির ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দিন দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে, হোটেল একখানা খুলিবে। কুসুমের সঙ্গে এ যে আলাপ হইয়াছে, হাজারে এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে, প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এ কাজের ভার কুসুমের উপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়, সে প্রতারণা করিবে তো নাই, বরং প্রাণপণে যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারে যদি নিজের দিন ফিরাইতে পারে তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী, ও যেন তার বড় মেয়ে,
যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়া চেষ্টা করে, মেয়েও বটে বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর আজ আর আসবে না, কাল বলে গিয়েছে। তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গণিল, আজ হাঁটবার দুপুরে অন্তত 100-150 হাঁটুরে খরিদ্দার খাইবে, এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মঝিয়ের কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30-এর সময় সবে ডাল ভাত নামিয়েছে, এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আজ্ঞে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি! যদুবারুজ্জের হোটেলে এতক্ষণে 3টা তরকারি হয়ে গিয়েছে, এরকম করলেই তোমাদের হোটেল চলেছে? হাজারি বলিল, 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের, বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30, আবার মুখে মুখে তর্ক, আমি ঘড়ি দেখতে জানি নে। সে কথা তো হয়নি বাবু, ঘড়ি দেখতে কেন জানবেন না, আপনারা বড় লোক। কিন্তু 9টা বাজলে কেষ্টনগরের গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক, এক চড় মারবো গালে। বোধহয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সময় পদ্মজি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মজিয়ের দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে কি জানোয়ার! হোটেলে রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা! আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মজি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথা চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবো তোমাদের মজা, যত বদমায়েশ সব। পদ্মজি ঝাঁঝের সহিত বলিল, ঠাকুর, কিরকম মানুষ তুমি! বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করা তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না, যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা একেবারে পচা, রামো রামো, কেন মুহূর্তে এই হোটেলে খেতে এসেছিলুম? ছি ছি, এই ঠাকুর, এদিকে এসো। পদ্মঝি হা হা করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি, মাছ একদম পচা, লোকজনকে মারবার মতলব তোমাদের না? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু আপনার পায়ে পড়ি বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি, একদিন যা হয়ে গিয়েছে ক্ষমা ঘেন্না করে নিন বড় বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেঁচে চকর্তি বিনীত সুরে নিতান্ত কাঁচুমাচু হইয়া বলিল, বাবু একটা কথা আছে, আপনার টিকিটের পয়সা তো নিতে পারি নে, আপনার খাওয়াই হলো না, পয়সা কোয়া না, আপনি নিয়ে যান। লোকটা বলিল, না না থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম যেন আর কখনো না হয়। বেঁচে চকর্তি জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মজি দাঁড়াইয়া আছে। বেচু চক্রতি বলিল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কোনদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মজি বলিল, ঝগড়া করছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি, বাবু তো চর মারবেনি, আমি গিয়ে না পড়লে দিত কষিয়ে দু চার ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি, গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন, ওর কি কাণ্ডজ্ঞান আছে, তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্রতি বলিল, খদ্দের যাই বলুক না কেন তাই শুনে যেতে হবে, এ তুমি বুড়ো হয়ে মরতে চললে আজও শিখলে না তুমি? বাবু আপনি শুনে বিচার করুন, ঝগড়া তো আমি করিনি, উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে,
এই উনি আমায় বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মজি বলিল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর, ও কথায় কখনো ভদ্রলোক চটে না। তুমি বেয়াদবের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা তা বলছো। অবশ্য এখানে পদ্মজিয়ের উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না, এ কথা হাজারি ভালো করিয়া জানিত। বেচুচক্রতি মহাশয় কাহারও কথা শুনিবেন না, পদ্মজি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেন। সে অগত্যা চুপ করিয়া রহিল। বেচুচক্রতি বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বে পদ্মজি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল, কি সব বনে সে মিথ্যে কথা! পদ্মজি খুব ভালো করিয়াই জানে, কাল রাত্রে প্রায় দেড় পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মজি তাহাকে বলিয়াছিল মাছগুলো ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে। তাহা হইলে খদ্দের টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই, পদ্মজি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচুচক্রতিকে বলিয়া কোনো লাভ নাই। বেচুচক্রতি বলিল, তোমার আটানা জরিমানা হলো, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়াছিল ইহা সত্য, মাছ কিনিয়াছিল তাহাও সত্য, কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই। অথচ পদ্মজি দিব্যি তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যা অপরাধে তাহার জরিমানা হইল। পদ্মজি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সে পদ্মদিদির? রতন ঠাকুর আজ নাই, খাটুনি সবই তাহার উপর। আট দশ জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজিয়া ডাল দিয়া কি খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী, স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদের হোটেলেই এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই, এ কি অন্যায়! ইত্যাদি। পদ্মজি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন শুনতে পাও না, বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও, আজকাল মাছ এখনও কোটা হয় নাই, পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দিবে না, সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মজি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছে, বসুন আপনারা, উঠবেন না। শিক্ষামতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগায়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্নাবান্না কিছু হলো না এখনো, ঘন্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দাররা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল, ইহারাও গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘন্টা পড়ে গিয়েছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে, গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই। পদ্মজি বলিল, আহা হা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান, মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠিয়া পড়িল, ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতে পদ্মজি বলিল, যাক এইবারে মাছগুলো কুটি, এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে, ছখানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না, শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এ ব্যাপারে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে, বাবু গাড়ির ঘন্টা পড়ে গেল। খরিদ্দার আধপেটা খাইয়া উঠিয়া যায়, হোটেলের লাভ! ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া একই জুয়াচুরি! হাজারি ঠাকুর এখানে এতদিন কাজ করিতেছে, কখনো মুখ দিয়ে একথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধুয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়া গেঁয়ে লোক, রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই, ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানো আছে,
সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারে দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব নীচ ও হীন কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে, না হয় নাই চলিল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাঁটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগাঁ হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোক আসে, তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম প্রথম 2-1 বার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবনি। তা বলে সারাদিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারি নে, হেঁদেলিয়ে এসো আর 2 হাতা ডাল। ও ঠাকুর! হাঁটুরে লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয় ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান মেশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারে নিজের গ্রামের লোকও থাকে, তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার স্বগ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্নাও পরিবেশন করিয়া হাজারে নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচুচকুতি গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাঁটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে, তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনেও আসিল, চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল ডেকচিতে যা ভাত আছে তাহাতে দুজনের কুলায় না। বংশীধরের ভাগ্নেওটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয় 2টি বেশি ভাত খায়, তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল, ডাল তরকারি যাহা ছিল তাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানে হাটবার, বড্ড খদ্দেরের ভিড়, মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা, তা বসো, 2 পয়সা দইয়া নিয়ে দিই। না না থাক, আপনার দই আনাতে হবে না। না বাবা বসো, বংশীধরের ভাগ্নে যা আমার ভাগ্নেও তাই, পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি, কাজের চেষ্টায় ঘুরছি, এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এই লাইনে বড় কষ্ট, এ তোমাদের লাইন নয়, পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা বেশি করিনি, আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম, তারপর বাবা মারা গেলেন আর লেখাপড়া হলো না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্র মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারের মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়, কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন?
ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসব, আমাদের খাওয়া এই রকম, বেলা তিনটের এদিকে বড় একটা মেটে না, সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন, তোমাদের জন্য নয় এসব, রান্নার কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরবো বলুন মামা, কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ ছ মাস ধরে ঘুরছি, কোথাও কিছু কাজ জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ, কলকাতা একটা হোটেলের বাইরে লেখা ছিল দুজন চাকর চাই, আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম, বললে কি, আমি বললাম চাকরের কাজ খালি আছে দেখে এসেছি, বললে তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্য নয়, কত করে বললাম কিছুতেই নিলে না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল, বলিল বলো কি, তারপর শুনুন, কোথাও চাকুরি জোটে না, কলকাতায় শেষকালে খেতে পাইনি এমন হলো, দু একদিন তো না খেয়েই কাটল, তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাট হোটেলে কাজ করেন, সেখানেই যাই, তাই আজ এলাম, উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই, তা এখানেও আপনি বলছেন এই লাইন আমার জন্য নয়, তবে কোথায় যাব আর কী বা করব। ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারের মনে বড় লাগিল, সে তখনও ভাবিতেছিল, আহা ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এতদিন এতটা বড় হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে, টেপি কি আর সে অদৃষ্ট করেছে, নাই বা হলো চাকরি, ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক, ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো, জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগিনে ওটি চলিয়া গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল, তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়, জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির। বৈকালে চূর্ণীর ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগিনেওটির বিবাহ হইতেছে, বাধা কিছু নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে, দুই হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে, টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে, কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারির নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার, চক্রবর্তী মহাশয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে, হিসাবপত্র রাখিবে, দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির, জামাইও যা ছেলেও তাই, অত বড় অত সুন্দর উপযুক্ত ছেলে, টেপির সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস, ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে, তিন মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল, চূর্ণীর খেয়ায় লোক পারাপার হইতেছে, যাহারা শহরে কেনাবেচা করিতে আসিয়াছিল এই সময়ে তাহারা বাড়ি ফেরে, একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে, গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না, রতন ঠাকুর সম্ভবত এবেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে, কিন্তু সত্যই কি আকাশ কুসুম, হোটেল তাহার হইবে না, টেপির সঙ্গে ওই ছেলেটির, যাক বাজে ভাবনায় দরকার নাই, দেরি হইয়া যাইতেছে। পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বলিল, বলি হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা, আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা ১১টার মধ্যেই চলে গিয়েছেন, অত বড় মুড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়ে আসিয়াছিল, বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না, মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত, হাজারি কখনও মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে, পদ্মঝি তো প্রায়ই লইয়া যায়, হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর ওপর, তাই সেটা কুসুমকে দিয়ে আসিয়াছিল যখন ছুটি করিয়া চূর্ণীর ঘাটে বেড়াইতে যায় তখন। পদ্মঝির প্রশ্নের উত্তরে হাজারি বলিল, কেন গা পদ্মদিদি, এতক্ষণ পরে মুড়োর খোঁজ হলো?
এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাঁটা চোকরা তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারের বিব্রত ভাব পদ্মঝির চোখ এড়াইল না, সে চড়া গলায় বলিল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ, কেমন, ঠিক কথা কি না? চোর জুয়া চোর কোথাকার, হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি? আচ্ছা, তোমার চুরির মজা টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্ম দিদি, বিক্রি করব কাকে, রাঁধা মুড়ো কে নেবে, সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা? আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাঁটা পরিয়ে ফেলনু, মাছের মুড়োর কাঁটা চোখরা আমি চিনি নে না? অত বড় মুড়োটা চার আনার কম বিক্রি করনি? জমা দাও সে পয়সা গদিতে, ও বেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা নিও চার আনা পয়সা, আমি দেব, একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাই নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্ম দিদি। তবে কি করলে ঠিক করে বলো? তোমার তো পয়সা পেলেই হলো, সে খুঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি, কোথায় গেল মুড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব, বলো এখনো। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল, তোমার সেই। হাজারি জানে পদ্ম কি বলিতে যাইতেছে, সে পদ্মঝির মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলল, পদ্ম দিদি, তোমাদের তো খেয়ে পড়ে মানুষ হচ্ছে গরিব বামুন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝোকা করো? এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরও উগ্র হইয়া উঠিল, বলিল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ান সহ্যি হয় না, এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে কুকুর পোষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল, নিজের জন্য নয় কুসুমের জন্য। পদ্মঝির অসাধ্য কাজ নাই, সে না জানি কি করিয়া বসিবে, কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে, তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার স্বগ্রামে সে কথা গিয়া পৌঁছায় তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে, অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল, তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত, সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্ম দিদিকে আমি ঠান্ডা করে দেব, মুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবারখানে জানালে হতো নি, তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্করতে আসিলেন, চাকর হুঁকায় জল ফিরাইয়া তামাক সাজিয়ে আনিল, হুঁকা হাতে লইয়া বেচু চক্করতে বলিলেন, ধুনো গঙ্গা জল দেয় আগে আর পর্দকে বাজারে ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসিয়েছিল পাওনার প্রত্যাশায়, তাহাকে বলিলেন, সন্ধ্যের সময় এখন কি, ও বেলা তো 12:30 আনা নিয়ে গিয়েছ, আবার এ বেলা দেওয়া যায়? কাল এসো। তোমার কি? একটি রোগা কালো মতো লোক হাত জোড় করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু সেদিন কুমড়ো দিয়েছিলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আজ্ঞে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গিয়েছিলাম, 6 আনা দাম বললেন, তা তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে, তা বলি ভদ্রনোকের কথা তাই দেন, তিনি বললেন আজ নয় বুধবারে এসে নিয়ে যেও আনে, তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই? এ তো বাপু আশ্চর্য কথা, আমরা ধারে জিনিসপত্র খরিদ করি নে, যা কিনি তা নগদ, কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়ো তরকারিই রাঁধে নাই, বলিল কোনো কুমড়ো চক্ষেও দেখি নাই এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মঝি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতে কুমড়াওয়ালা বলিয়া উঠিল,
এই যে ইনিই তো নিয়ে এলেন সেই কুমড়ো মা ঠাকরুন, বললেন বুধবারে আসতে, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মজি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল, বলিল, হ্যাঁ কুমড়ো নিয়েছিলাম, তা কি হবে, পাঁচানা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবু ওর পয়সা মিটিয়ে, আমি এর পরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া কুমড়াওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন, সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্ম দিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্ম দিদি আজ রসাতল বাঁধাতো, কর্তাবাবুও তাতে সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্ম দিদিই মালিক। তুমি এবার একবার বলো পদ্ম দিদিকে মুড়োর কথাটা, নইলে ও এখুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মজিকে আড়ালে বলিল, ও পদ্ম দিদি, গরিব বামুন তোমাদের দোরে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেয়, কেউ তো নিতে ছাড়ে না। আমি নিই নে, না তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মজি বলিল, ও খায়নি, ও এখান থেকে বের করে সে পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি খুকি, কিছু বুঝি নে, নচ্ছার বদমাশ লোক কোথাকার। রতন হাসিয়া বলিল, যা বোঝে সে করুক গিয়ে পদ্ম দিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মজি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বাড়দিগর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কারোর কথা শুনব না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণীর ধারে বেড়াইতে গেল। দিব্য জ্যোৎস্নারাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশে আর একটু হইলে হইয়াছিল, তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়া গায়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলিবে না, আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলিবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে ভগবান জানেন, ওসব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত? এই রাধা বল্লভতলার মাটি ছুইয়া সে বলিতে পারে, জীবনে কোনো দিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি ছি, টেপির সঙ্গে যাহাকে সে অভিন্ন দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যেসব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙুল দিতে হয়।